আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আছি শোহাগ হাসান, আপনারা দেখতেছেন অনলাইন শোহাগ। তো বন্ধুরা, আজকের যে টপিক সেটা হলো আমরা যারা বিআইবি অ্যাকাউন্ট ইউজ করি, অনেক সময় আমাদের সাথে বাজে কিছু অ্যাকাউন্ট অ্যাড হয়, তাদেরকে কিভাবে ব্লক এবং পরবর্তীতে কীভাবে মনে চাইলে আনব্লক করবো সেই নিয়ে টপিক। তো বন্ধুরা, এখনও পর্যন্ত যারা আমার এই ইউটিউব চ্যানেলটি অনলাইন বিডি শোহাগ সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, তারই পাশে বেল আইকনটি অন করে দেবেন সবার আগে আমার নিত্য নিত্য ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, আর দেরি নয়, চলুন সর্বপ্রথমে আপনাদের বিআইবি অ্যাকাউন্টটি ওপেন করবেন। ওপেন করার পরে এখানে দেখেন নিচে কর্নারে তিন ডট দেওয়া আছে, তিনটা লাইন দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখানে সেটিং, সবচাইতে নিচে একটা অপশন আছে সেটিং, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার দেখেন এই যে তিন নম্বর যে অপশনটা আছে ব্লকেড কন্ট্যাক্ট, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই মুহূর্তে আমার কোনো ব্লক নাই, তো দেখাইতেছি আপনাদেরকে আমি কীভাবে ব্লক করে। দেখেন প্লাস দিয়ে সেরা একটা মানুষের মধ্যে একটা চিহ্ন দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অসংখ্য লোক আসছে, আপনি যাকে ব্লক করবেন, ধরুন আমি এখানে আমি এই অ্যাকাউন্টে কি এক্সাম্পল ব্লক করতে চাইতেছি, তো এটাকে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন এই যে রাইট সাইডে দেখেন একটা টির চিহ্ন দেখাইছে, এখানে ক্লিক করবেন। অলরেডি কিন্তু সে ব্লক হয়ে আছে, আমি আপনাদেরকে দেখাই। এখন আমি চাইলে তাকে কিভাবে আমি আনব্লক করব। তো বন্ধুরা, আবারও আপনাদেরকে বিআইবি অ্যাকাউন্ট ওপেন করতে হবে। ওপেন করার পরে সেমভাবে তিন ডটে চলে যাবেন, তিন লাইনে যাওয়ার পরে এখানে নিচে যে সেটিং আছে সেটিং অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের ব্লক কন্ট্যাক্ট যেটা আছে এখানে ক্লিক করবেন। তো আমার এখানে অলরেডি একটা, যাকে আমি ব্লক করছিলাম সে আমার ব্লকে আছে, আমি তাকে এখন আনব্লক করব। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন বন্ধুরা, এখানে দেখেন একটা দুই নম্বর লাস্টে একটা অপশন আসছে আনব্লক কন্ট্যাক্ট, আপনারা যদি এখানে ক্লিক করেন অলরেডি সে কিন্তু আনব্লক হয়ে আছে। আমি আপনাদেরকে দেখাই, আমার ব্লক লিস্টে বর্তমানে কোনো ফ্যান্স নাই। সো বন্ধুরা, এভাবে আপনারা ব্লক অ্যান্ড আনব্লক করতে পারবেন। অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং তারই পাশে থাকে সাবস্ক্রাইব অন করে নেয়, পাশে বেল আইকনটি অন করে দেবেন সবার আগে অনেক নতুন বেলা। ধন্যবাদ বন্ধুরা, আসসালামু আলাইকুম।